সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ, বিডি এন্টারটেনমেন্ট নিউজের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগতম। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ স্ক্রল করতে করতে একটি আর্টিকেল আসলো। আর্টিকেলটা পড়ে খুবই ভালো লাগছে। আপনারা টাইটেল অথবা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কোন টপিক নিয়ে আলোচনা করছি। সম্প্রতি শুরু হয়েছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেট সিরিজ। দীর্ঘ দিন পরে অস্ট্রেলিয়া পাকিস্তানে খেলতে এসেছে, প্রায় 24 বছর, হ্যাঁ মনে হবে 1998 সালে লাস্ট অস্ট্রেলিয়া সফর করেছিল। এবারই পিট কামিন্স প্রথম এসেছে তার দলবল নিয়ে। রাওয়ালপিন্ডিতে প্র্যাকটিস করার সময় হঠাৎ সে আজানের সুর শুনল, সে মুগ্ধ হয়ে গেছে। সে একটি আর্টিকেলে লিখেছে, যখনই আমরা প্র্যাকটিস করতাম আজানের সময় আমরা আজান শুনে মুগ্ধ হয়ে যেতাম, এবং আমাদের খেলা চলাকালীন সময়ে ফ্রাইডেতে 1 ঘন্টার লাঞ্চ বিরতি ছিল, তারা প্রার্থনা করে পাকিস্তানি ক্রিকেটাররা। আমরা পাকিস্তানে দীর্ঘদিন পরে এসে অনেক নতুন নতুন কিছু শিখছি, পাকিস্তান ক্রিকেট দল থেকে অনেক নতুন ইনফরমেশন পাচ্ছি। এছাড়া তিনি লিখেছেন এরকম, যার ট্রান্সলেট করলে, আমরা রাওয়ালপিন্ডিতে অনুশীলন করছিলাম, দূর থেকে ভেসে আছে সুন্দর এক প্রার্থনার সুর, মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এছাড়া আমরা যখন ফ্রাইডেতে খেলছিলাম 1 ঘন্টার ছিল লাঞ্চ বিরতি, ওই সময় তারা প্রার্থনাও করে। সচরাচর আমরা এটি আগে কখনো লক্ষ্য করিনি। পাকিস্তানে এসে পাকিস্তানের পরিবেশ, পাকিস্তানের কালচার, কৃষ্টি আমরা দেখে মুগ্ধ, এবং অনেক নতুন নতুন জিনিস আমরা শিখছি। আমি কেন এই কথাটি বলছি, আসলে ইসলাম শান্তির ধর্ম, এবং ইসলামে কোনো টেরোরিজম প্রশ্রয় দেয় না। মুসলিমরা সারা বিশ্বে রয়েছে শান্তিপ্রিয়, আমাদের আজানের সুর সুমধুর, আমাদের ইসলাম শান্তির বার্তা প্রেরণ করে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।